হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আমার সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে যদি আমরা কথা বলতে যাচ্ছি দাবার এই সিনেমাটা নিয়ে তো বেশ কিছুদিন হলো রিলিজ হয়ে গেছে আমি সময় পাচ্ছিলাম না তো আজকে ফাইনালি দেখলাম দেখাবই ভিডিওটা বানাচ্ছি তো এক কথা যদি বলতে হয় আমি বলবো যে এই সিনেমাটা সত্যি মানে ভালো লাগার মতন একটা সিনেমা এবং তোমাকে কোথাও গিয়ে এই সিনেমাটা ইন্সপায়ার করবে আমি যখন সিনেমাটা দেখছিলাম আমারও পার্সোনালি দাবা খেলতে খুব ভালো লাগে তো আমার মতো সত্যি আমি যদি দাবাটাকে সিরিয়াসলি নিতাম আমিও যদি এরকম একটা জায়গায় যেতে পারতাম তো এই কানেকশনটা এই সিনেমাটার সাথে কিন্তু আমার হয়েছে এবং আশা করি এটা অনেকের সাথে হয়েছে আমি আরও অনেককে জিজ্ঞেস করছি তারা যতজনেই দেখেছে সবাই কিন্তু বলছে সিনেমাটা নো ডাউট খুব 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 ভালো হয়েছে তো এই সিনেমাটার যে মেইন প্লটটা সেটা দাবাকে ঘিরে হলো এখানে কিন্তু অনেক জিনিস দেখানো হয়েছে একটা মধ্যবিত্ত পরিবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে আরও স্পেসগুলি বলতে গেলে যে ডে টু ডে লাইফ চালানোর সংসার চালানোর যে ব্যাপারটা থাকে সেটা এখানে দেখানো হয়েছে এখানে ইমোশনাল বন্ডিং মার সাথে ছেলের বলো ছেলের সাথে দাদুর বলো সে সে ব্যাপারটা আছে দেন একটা জায়গায় ধরো চেস শেখাচ্ছে একজন কোচ সেই কোচের জায়গায় নতুন কোচ যখন আসছে তাদের মধ্যে যে টানাপোড়েনটা দুই কোচের মধ্যে ধরো ততটা বনে না একজনের খেলার স্ট্র্যাটেজি একরকম হয় আরেকজনের যে খেলার স্ট্র্যাটেজি আর এক রকমের হয় এই ব্যাপারটা এটার মধ্যে আছে তো সব কিছু মিলে কিন্তু সিনেমাটার মধ্যে প্রচুর এলিমেন্টস আছে এখানে আমাদের দেখানো হচ্ছে যে একটা নর্থ কলকাতার বাচ্চা ছেলে যে কিনা দাদু থেকে দাবা খেলায় ইন্সপায়ার হয় এবং পরবর্তীতে সে সেই পটটাই চুজ করে নাই যেখানে অন্যান্য বাকি ছেলেরা হয়তো ক্রিকেট টিকেট খেলছে কিন্তু তার দাদু তাকে অনেক রকমভাবে ভুলিয়ে ফেলে দাবা খেলাটাকে তার মাথায় ঢুকিয়ে দেয় এবং সে এমন কিছু কিছু মুভ দেয় যে কেউই বুঝতে পারেন না এবং ফাইনালি সে গ্র্যান্ডমাস্টার কীভাবে হচ্ছে এই জার্নিটা এখানে দেখানো হয়েছে তো সবার ফার্স্ট আমার যেটা ভালো লেগেছে এই সিনেমাটার যে স্টোরি টেলিংটা যে ন্যারেশনটা যেভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে শুরুতেই দেখানো হচ্ছে একটা চেজ হচ্ছে মা ছেলে দৌড়চ্ছে পেছনে কিছু বিলেন সেটা কীভাবে এলো সেটা আমাদেরকে দেখানো হলো তারপর গল্প সেখানে আবার কন্টিনিউ হচ্ছে সেখান থেকে তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে দেন পারফরমেন্সের কথা যদি বলতে আমি কাকা ছেড়ে কার কথা বলবো বাচ্চা ছেলে দুটোর অভিনয় এখানে দুর্দান্ত একদম যে ছোটোবেলার যে রোলটা করেছে তাকে এত ভালো লাগছিলো এত কিউট লাগছিল তার কথাগুলো আধো আধো কথাগুলো এত ভালো লাগছিলো দেন তার পরবর্তীতে তেরো বছর বয়সের যে ছেলেটা অভিনয় করেছে মানে এক্সেলেন্ট এক্সেলেন্ট এত সাবলীল লেগেছে দুজনের অভিনয় এবং অন্যদিকে দীপঙ্কর বাবু তিনি তো ভেটারেন অ্যাক্টর তাকে এখানে মানে এমন না যে জাস্ট তার ফেসটা রাখার জন্য রাখা হয়েছে না তার এখানে কন্ট্রিবিউশন যথেষ্ট রয়েছে তিনি ঋতুপান সেনগুপ্তকে এখানে মধ্যবার পরিবারের একজন মা হিসেবে যা মানিয়েছে সেটা মেকআপে বলি কথাবার্তায় বলি বডি ল্যাঙ্গুয়েজে বলি দারুণ আশেপাশের বাড়ির যে লোকগুলো মানে খোঁচা দেয় না কিছু আশেপাশের পাড়াপড়শি থাকে সেই ব্যাপারটা এখানে আছে তারা যে অভিনয়টা করেছে সেটা খুব ভালো লেগেছে শঙ্করবাবুকে আরও একটু স্পেস দেওয়া দরকার ছিল তবে দু তিনটে সিনে তাকে আমার বেশ 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 ভালো লেগেছে এবার চলেছি চিরঞ্জিত বাবুর কথায় এক্সেলেন্ট দারুণ লেগেছে আমার চিরঞ্জিতের ক্যারেক্টারটা সে জায়গায় যখন কৌশিক সেনের ক্যারেক্টারটা খুব অল্প সময়ের জন্য আছে কিন্তু তোমাকে ইম্প্যাক্ট দিতে বাধ্য তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলার ধরন মানে তুমি খেপে যাবে তার উপরে আর কি তো সব কিছু মিলে কিন্তু অভিনয় এখানে দারুণ সবাই প্রত্যেকের অভিনয় খুব 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 ভালো হয়েছে দেন গানের কথা যদি বলি গানগুলো সত্যি মানে এমনভাবে বয়ে নিয়ে যাচ্ছে গল্পটাকে গানগুলো এটা খুব ভালো লাগলো যে জাস্ট গান রাখার জন্য গান রাখা নয় যে গান রাখতে হবে সিনেমাতে দু তিনটে গানটা রেখে দিলাম গানের সাথে সাথে কিন্তু আমাদের গল্পও দেখানো হচ্ছে গল্পটাও এগোচ্ছে এটা কিন্তু খুব কম সিনেমাতেই হয় এই জিনিসটাও কিন্তু খুব ভালো লেগেছে দেন মধুরাদির সিনেমাটোগ্রাফি আমার বড় লাগে এখানে স্পেশালি এমন কিছু কিছু ক্যামেরা অ্যাঙ্গেল আছে মানে সত্যি তাকিয়ে থাকার মতো আর কি ফ্রেমিংগুলো অসাধারণ জাস্ট অসাধারণ এই সিনেমাটা না কোথাও গিয়ে তোমাকে কমার্শিয়াল ভাইভসও কিছুটা দেবে কিছুটা আর্ট ফিল্মের ভাইভসও দেবে আর্ট ফিল্ম ইন দ্য সেন্স যে আমাদের কী বলবো এখন আমরা যেটা বলি যে ফ্যামিলি নিয়ে গল্প বেশি হচ্ছে সেই টাইপের ফিলটা আছে এটার মধ্যে তো সমস্ত কিছু আছে চিরঞ্জিতের যে এন্ট্রি সিনটা আছে বা তেরো বছর বয়সের যে ক্যারেক্টার যখন প্লে করছে সে এমন কিছু কিছু ডায়লগ দিচ্ছে তার হেঁটে যাওয়া স্পেশালি ইন্টারভেল পয়েন্ট সেই জায়গায় কিন্তু কমার্শিয়াল আনা রয়েছে এবার চলে এসছি লেখার কথায় স্ক্রিন প্লে অরিত্র লিখেছে এবং আমার মনে হয় সে আর ছক্কা মেরেছে এখানে দারুণ লেগেছে আমার স্ক্রিন মানে সিনেমাটা চাইলে আমি আমি ভেবেছিলাম যে সিনেমাটা হয়তো একটু স্লো যাবে এই যাবে এই যাবে না সবসময় এত হ্যাপিনিং সিনেমা সবসময় কিছু না কিছু হয়ে যাচ্ছে তো স্ক্রিন প্লেটা এমন না খুব ফাস্ট না খুব স্লো যে যে খুব বেশি জাম্প করছে তা নয় প্রত্যেকটা ইভেন্ট কানেকশনটা খুব সুন্দরভাবে গড়ে উঠেছে তো অরিত্র মানে আমাদের অরিত্র সেখানে অরিত্র এখানে সত্যি খুব ভালো কাজ করেছে এবার চলে এসেছি ডিরেক্টর প্রতিকৃত বসু বাকি সব সিনেমা একদিকে এই সিনেমাটাকে আমি অন্যদিকে রাখছি এত ভালো লেগেছে আমার এই সিনেমার ডিরেকশন তো সব কিছু মিলে সিনেমাটা খুব ভালো হয়েছে খারাপ যদি আমাকে বলতে হয় খারাপ ইন আমার পার্সোনাল ওপিনিয়ন আমি খারাপ বলবো না আমার কোথাও কেমন হয়েছে ক্লাইম্যাক্স আরও জোরদার হতে পারত এটা আমার পার্সোনালি ফিল হয়েছে ক্লাইম্যাক্সটা আরও পাওয়ারফুল একটা ক্লাইম্যাক্স যদি হতো তাহলে মানে আরও ভালো লাগতো আর কি কারণ সিনেমাটা খুব সুন্দর গ্রাফে কিন্তু উঠেছে তো ওভারঅল এই সিনেমাটা সবার দেখা উচিত এখনও যদি কেউ বাকি থেকে থাকো মনে হয় না কেউ বাকি আছো সবাই দেখে নিয়েছো তোমরা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখেছো যদি কেউ বাকি থেকে দেখো প্লিজ গো ফর ইট ওয়ার্ড মত খুব ভালো আছে এই সিনেমাটার এবং এই সিনেমাটা এখন শুনছি বিদেশেও গেছে বিভিন্ন জায়গায় স্ক্রিনিং হচ্ছে তো দরকার দাবার মতন একটা খেলা এত আন্ডারেটেড হয়েছে আমাদের এখানে সবাই ক্রিকেট ফুটবল এগুলো নিয়েই ব্যস্ত দাবা নিয়ে সেরকম কেউ কথাই বলে না তো সেখানে দাবার উপরে একটা সিনেমা সেটাও দর্শককে ভালো লাগানো এই ব্যাপারটা এই সিনেমাটা কিন্তু করতে পারছে তো অপেক্ষা করে থাকবো এই ধরনের আরও কাজ যেন এই হাউস থেকে এই ডিরেক্টার এই রাইটার সবার থেকে যেন আরও একটা পাই তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল সিনেমাটা আমি আউট অফ ফাইভ স্টার যদি আমাকে রেটিং দিতে হয় আমি থ্রি অ্যান্ড হাফ স্টার মানে দেবোই দেবো এবং আমার মনে হয় আরও একবার আমি দেখবো আমি যদি সেটা দেখতে তাহলে আমি এখনই বলে দিচ্ছি ফোর স্টার সিনেমাটা যে আমাকে এই সিনেমাটা একবার দেখতে বাধ্য করেছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টটা শেয়ার করতে একদম ভালো মানে চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সার্ভ ব্রেন্ট আছে সেখানে ক্লিক করাও পাশে একটা বেল এখানে আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই